সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকে পর্বে আমি লিনিয়ার সার্চ নিয়ে আলোচনা করব, প্রবলেম সলভ 05। এখানে আমি বলে প্রশ্নটা হচ্ছে যে সার্চ এ নাম্বার ফ্রম এন এরে ইউজিং লিনিয়ার সার্চ। লিনিয়ার সার্চ ব্যাপারটা কি সেটা একটু পরে ভালোভাবে বুঝাচ্ছি, তার আগে বলে রাখি এটা হচ্ছে সার্চের একটা পদ্ধতি যে আমি একটা এরের মধ্যে থেকে কোনো একটা পার্টিকুলার উপাদান সেটা আছে কি না এটা বের করার একটা পদ্ধতি। সো প্রথমে আমরা সিম্পল ইনপুট এবং সিম্পল আউটপুটটা নিয়ে আলোচনা করি, তারপরে আমরা লিনিয়ার সার্চে যাব। স্যাম্পল ইনপুটে প্রথমে একটা সংখ্যা দেওয়া আছে এন, ধরে নিলাম এন ভেরিয়েবলের মধ্যে আমি এই সংখ্যাটা রাখবো। সো কথাটা হচ্ছে যে যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যা মানে হচ্ছে আমার এরাতে উপাদান সংখ্যা হবে অত, অর্থাৎ 6 মানে হচ্ছে আমার একটা আমি যে এরাটার মধ্যে সার্চ করব সেই এরাটার উপাদান সংখ্যা হচ্ছে 6। এরপর সেই 6টা উপাদান আমরা ইনপুটে নেব, এই 6টা সংখ্যা ইনপুটে নেব। এরপর হচ্ছে একটা কি ভ্যালু থাকবে, কি ভ্যালু বলতে হচ্ছে আমি যেই সংখ্যাটা সার্চ করব সেই সংখ্যাটি। সো কি ভ্যালুর থাকবে এবং আমাদের কাজটা হচ্ছে যে এই সংখ্যাটা এরের মধ্যে আছে কি না, যে থাকলে কোন পজিশনে আছে সেটা বের করা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ, মানে এটাই হচ্ছে আমাদের আজকের প্রবলেম সলভের কাজ। সো একবার ভালোভাবে বর্ণনা করি, যেমন এখানে 6 এর সংখ্যা, এর ইন্ডেক্স সংখ্যা 6, অর্থাৎ এতগুলো উপাদান রয়েছে, 6টা উপাদানের মান আমরা ইনপুটে নিয়েছি। এরপর 5 হচ্ছে কি সংখ্যা, আমাদের কাজটা হচ্ছে চেক করতে হবে 5 এই কয়েকটার মধ্যে আছে কি না। ইয়েস 5 আছে, 5 এই এরের মধ্যে রয়েছে এবং সেটা হচ্ছে 2 নম্বর পজিশনে। সো পজিশন পেয়ে গেলাম, এটা 1 নম্বর পজিশন, এটা 2 নম্বর পজিশন। সো যেহেতু 2 নম্বর পজিশন পেয়ে গেছি সেক্ষেত্রে আমাদেরকে পজিশনটা প্রিন্ট করতে হবে, এটা হচ্ছে কেস 1 এর আউটপুট। এখানে কেস 1 কেস 2 এলো দিতে লাগবে, এলো নিয়ে পরে একটু আলোচনা করব। এবার চলে আসি স্যাম্পল ইনপুট 2 তে, সেখানে 7টা উপাদান। সো 7টা উপাদান এইভাবে আমরা ইনপুট নেব এবং কি ভ্যালুটা হচ্ছে 10, দেখা যাচ্ছে 10 এলোর মধ্যে উপস্থিত নাই। সো সেই ক্ষেত্রে যে কাজটা হলো যে আমাদের যেহেতু নেই সেহেতু নো প্রিন্ট করবে, কারণ যেহেতু নাই সেহেতু সে কোন লোকেশনে আছে সেটাও তো নেই, সো সেক্ষেত্রে সে নো প্রিন্ট করবে। সো এটাই হচ্ছে স্যাম্পল ইনপুট আউটপুটের মোটামুটি ধারণা। এবার আমি অ্যালগোরিদমে পুরোপুরি চলে আসবো, অ্যালগোরিদম বলতে পদ্ধতিতে চলে আসবো যে কোন পদ্ধতিতে আমরা সার্চটা কমপ্লিট করব। পদ্ধতিতে আসি, আমাদের ফার্স্ট কাজ, আমাদের প্রথম যে কাজটা হবে তা হলো যে ট্রাভার্স করা, যেটা গত পর্বে আমরা শিখে এসেছি এরে ট্রাভার্সিং। মূল কথা হচ্ছে যে এরে ট্রাভার্সিং না জানলে এরের পরে বেশি কোনো অপারেশনই করা সম্ভব হবে না। সো আসি, এরে ট্রাভার্সিং বলতে আমি যেটা বুঝিয়েছিলাম যে সবগুলো উপাদানই সে ট্রাভার্স করবে একটার পর একটা, এবং সার্চের ক্ষেত্রে কী করবে যে যখন একটা উপাদান ট্রাভার্স করবে সঙ্গে সঙ্গে সেই উপাদানের সঙ্গে চেক করে দেখবে যে সেই উপাদানটা, এই কী যে উপাদানটা আমরা নিয়েছি সেই উপাদানটা একই কি না। যদি একই হয় তার মানে কি সেই উপাদানটা রয়েছে, সেই উপাদান রয়েছে, আর যদি একই না হয় তাহলে সেই উপাদানটা নেই। একটা ছোট্ট উদাহরণ দিই, ছোট্ট উদাহরণটা হলো এরকম যে হয়তো শিক্ষক, এক শিক্ষক এক ছাত্রকে বলল যে ক্লাসরুম থেকে যে কোনো একটা নাম ধরলাম, যে আমার আমার নামই ধরলাম, যে শরীফ নামে কাউকে খুঁজে বের করে আনতে লাগবে। সে ছাত্র কী করবে, ক্লাসরুমে যাবে, প্রথমে সে ধরে নেবে যে মাথার মধ্যে থাকবে তার যে আমি নেই, মানে শরীফ নেই, এটা তার মাথার মধ্যে থাকবে প্রথমে। তারপরে সে চেক করবে যে একটার পর একটা স্টুডেন্টকে যে আছে কি না, সে একটা একটা স্টুডেন্টকে দেখলো, ক্লাসের একজনকে দেখলো যে সে শরীফ কি না, সে না, সে ধীরে ধীরে যাবে, যখনই সে আমাকে দেখতে পাবে তখনই সে তার মাথার মধ্যে চলে আসবে হ্যাঁ শরীফ আছে। প্রথমে তার মাথার মধ্যে ছিল শরীফ নেই, তারপরে সে মাথার মধ্যে নিয়ে আসবে শরীফ আছে, এবং সে যখনই শরীফ আছে চিন্তা করবে তারপরে সে তার শিক্ষককে যা বলবে যে হ্যাঁ শরীফ আছে। বাট যদি শরীফ ক্লাসরুমের মধ্যে না থাকে তাহলে তার মাথার মধ্যে শরীফ নাই, এই জিনিসটা কখনো শরীফ আছে তার পরিণত হবে না। সো তারপর যখন ক্লাসরুম থেকে সে বের হবে তখন তার মাথার মধ্যে মনে হবে যে শরীফ নেই।
ব্যাপারটা অনেক কমপ্লেক্স ছিল, আমি সাধারণভাবে এখানে বর্ণনা করে দিচ্ছি। প্রথম আমি একটা উপাদান, এই উপাদানটার সঙ্গে আমি এটাকে চেক করব, চেক করব। সেজন্য প্রথমে যেহেতু মাথার মধ্যে ধরে নিয়েছিলাম যে নেই, সো একটা ভেরিয়েবল আমি বললাম সিকে চেক ভেরিয়েবল, এর মান আমি প্রথমে জিরো করে দেবো। জিরো মানে কি যে নাই। সো তারপর আমি যখন এটাকে চেক করলাম যে ওয়ান কি ফাইভের সমান, এটা চেক করলাম, যখন দেখলাম যে ইয়েস নো এক পাঁচের সমান না, সরি এক পাঁচের সমান না, সেক্ষেত্রে চেক কিন্তু জিরো রয়েছে, চেকের মান কিন্তু চেঞ্জ হলো না। তবে আমি ফাইভ নিয়ে চেক করবো, ফাইভ কি ফাইভের সমান, ইয়েস ফাইভ হচ্ছে ফাইভের সমান। সেক্ষেত্রে কী হবে, যখন ইকুয়াল হয়ে গেছে সেক্ষেত্রে চেকের মানটা জিরো থেকে কনভার্ট হয়ে ওয়ান চলে আসবে, অর্থাৎ এখন চেকের মানটা কিন্তু ওয়ান। ব্যাপারটা হচ্ছে যে আমি চেকের মান কিন্তু ওয়ান করবো, কিন্তু জিরো আর করবো না কিন্তু। সো চেকের মান আর চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই, চেকের মান ওয়ান থেকে যাবে। তারপর যখন হয়তো আমি এইট চেক করলাম, নাইন চেক করলাম, ফোর চেক করলাম, থ্রি চেক করলাম, সবগুলো উপাদানই চেক করলাম, চেক করার ফলে কিন্তু এটাতে হলো না। সো চেকের মান কিন্তু জিরো হচ্ছে না, কারণ কি আমি চেকের মান একবারে জিরো থেকে ওয়ান করে একটা কন্ডিশন দেবো, বাট ওয়ান থেকে জিরো হবে না এরকম কোনো কন্ডিশন, জিরো হবে এরকম কোনো কন্ডিশন থাকবে না। সো যাই হোক, সো এইগুলো সব ক্ষেত্রে যদি না মিলো সেক্ষেত্রে কিন্তু চেকের মান ওয়ান থেকেই যাবে। তারপরে আমরা এই সম্পূর্ণ সার্চটা কমপ্লিট করার পরে আমরা চেক করব যে চেকের মানটা কত, আমরা চেক করবো যে এই সিকের মানটা কত। সিকের মানটা যদি জিরো হয় তার মানে কি কখনো এই মধ্যে কারোর সঙ্গেই সে মিল খায়নি, যদি কারোর সঙ্গে মিল খেত তাহলে সিকের মানটা ওয়ান হয়ে যেত, যদি কারোর সঙ্গেই মিল খাবে না সে তখনই শুধুমাত্র সিকের মান জিরো থাকবে। যদি সিকের মান জিরো হয় তাহলে নো, আর যদি সিকের মান ওয়ান হয় সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, লোকেশনটা প্রিন্ট করতে হবে। সো তার মানে আমাদেরকে আরেকটা ভেরিয়েবল লক নিতে লাগবে, লক নামে একটা ভেরিয়েবল নিতে লাগবে, যেটা কাজটা হচ্ছে যখনই সে ওয়ান করে দেবে তখনই সে আমরা লোকেশনটা মানটা আমরা নিয়ে নেবো, লোকের লক ভেরিয়েবলের মধ্যে নিয়ে নেবো। তাহলে আমরা কী করতে পারছি যে যখনই সার্চ পাচ্ছে তখন দুটো মান আপডেট হচ্ছে, একটা হচ্ছে সিকের মান হচ্ছে আপডেট হচ্ছে, একটা হচ্ছে লোকের মান আপডেট হচ্ছে। সিকের মান আপডেট হচ্ছে একটা, একটা হচ্ছে লোকেশনের মান আপডেট হচ্ছে। আচ্ছা তাহলেই হয়ে যাচ্ছে আমাদের। সো এখন আমরা আমাদের কাজে চলে আসি, কোডে চলে আসি। আচ্ছা কোড করে চলে আসার জন্য প্রথমেই আমরা ইন্টিজার টাইপের একটা অ্যারে ডিক্লেয়ার করব, যার সাইজ আমরা 100 ধরে নিলাম, তারপরে আই জে, তারপরে বলেছিলাম যে কি, এন, তারপর লক, চেক, এগুলো মোটামুটি ধরে নিলাম, দেখবো কোনটা কাজে লাগে কোনটা কাজে লাগে না। সো আমাদের ফার্স্ট কাজটা কী হচ্ছে যে এন এর মানটা আমাদেরকে ইনপুট নিতে হচ্ছে যে কতগুলো ভেরিয়েবল থাকবে। সো স্ক্যান করে নেব আমরা, স্ক্যান এফ পার্সেন্ট ডি কমা এম পার্সেন্ট এন, কতগুলো এরের মধ্যে উপাদান থাকবে সেটা আমরা নিয়ে নিলাম। এবার আমরা কী করব, এনের মধ্যে মান, এতগুলো সংখ্যক মান আমরা ইনপুট হিসেবে নেব। সো ইন্টিজার, সরি, ফোর আই ইকুয়াল টু জিরো, আই লেস দেন এন, আই প্লাস প্লাস, যে এরের মধ্যে উপাদানের মধ্যে মান অ্যাসাইন করার যে পদ্ধতিটা আমি আগেই দেখিয়েছিলাম সেটা হচ্ছে এইভাবেই স্ক্যান করে নেওয়ার জন্য। এবং আমরা এরপর কী করবো, স্ক্যান করে নেব, স্ক্যান করে এরের মধ্যে ওগুলো রাখবো, পার্সেন্ট ডি কমা এম পার্সেন্ট এরে আই, এর মধ্যে মানগুলো আমরা রাখবো। এটা হচ্ছে জাস্ট আমাদের ফার্স্ট কাজ, এর আইয়ের মধ্যে মান রাখা, মান স্ক্যান করে নেওয়া। সো আমাদের দুটো কাজ হয়ে গেল। এরপর আমরা কী করবো, আর একটা ভেরিয়েবল আছে যেটা কি এর মান সেটাও স্ক্যান করে নেব, স্ক্যান এফ পার্সেন্ট ডি কমা এম পার্সেন্ট কি, আমরা কি এর মানটাও নিয়ে নিলাম। সো আমরা ইনপুট আমাদের কার্যক্রম শেষ, এবার চেক করা। আমরা ট্রাভার্সে বলেছিলাম যে কীভাবে ট্রাভার্স করতে হয়, ট্রাভার্সের ব্যাপারটা ছিল এরকম যে ফোর আই ইকুয়াল টু জিরো, আই লেস দেন এন, আই প্লাস প্লাস, এন করলে প্রতিটা অবদানে একবার একবার করে যাবে।
দেখুন এখানে আমরা আই এর মানটা কিন্তু এই লুপের কাজ এখানে শেষ, তো সেই ক্ষেত্রে আমরা এখনো আই ইউজ করতে পারি। আসি, সো ট্রাভার্সে এখন এখানে পার্টিকুলার একটা করে একটা পর একটা উপাদান আসবে, যেহেতু সেটা আমাদের ফার্স্ট কাজটা হচ্ছে যে চেক করে দেখা যে এ এরে আই এর মানটা কি কি না। সো এরে আই এর মানটা কি কি না, সো প্রথমে ইফ কন্ডিশন দিলেই হয়ে যাচ্ছে, ইফ এরে আই ইকুয়াল ইকুয়াল কি, যদি কি হয় সেক্ষেত্রে আমাদেরকে কি কি কাজ করতে হবে আমরা বলে রেখেছিলাম যে চেক সিকে যে ভেরিয়েবলটা মান ছিল সেই মানটা ওয়ান করে দিতে লাগবে এবং লোকেশনের মানটা ফিক্স করে দিতে লাগবে। লোকেশনের মান কি হবে, আই প্লাস ওয়ান হবে। কেন আই প্লাস ওয়ান হবে সেটা বলতেছি, এর আগে আমরা কি করব এখানে চেকের মানটা আগে যেহেতু বলেছিলাম যে শূন্য থাকবে চেকের মানটা শূন্য করে নেব। সো আসি, লোকেশনের মানটা আই কেন হবে, কারণ দেখা যাক এই প্রথমটার ক্ষেত্রে আই এর মান কিন্তু শূন্য বাট লোকেশন কিন্তু ওয়ান, এখানে আই এর মান ওয়ান লোকেশন কিন্তু হচ্ছে টু, আই এর মান টু লোকেশন হচ্ছে থ্রি, সো সব সময় লোকেশন হচ্ছে আই এর থেকে এক বেশি থাকে, সো সেই ক্ষেত্রে লোকেশনের মানটা আই প্লাস ওয়ান। আপনারা আর একটু ভালোভাবে চিন্তা করবেন, যেহেতু ভিডিও টিউটোরিয়ালে টাইম সংক্ষিপ্ত সেক্ষেত্রে অত ডিপলি বোঝানো সম্ভব হয় না, বাট আপনারা একটু চেষ্টা করলেই বুঝে ফেলতে পারবেন যে আসলে ব্যাপারটা কী হচ্ছে। আসি আসল কথায়, এই কাজটা করলে মোটামুটিভাবে আমাদের কাজ শেষ। এবার আমরা চেক করব কন্ডিশন যে ইফ যদি চেকের মানটা ওয়ান হয় সেক্ষেত্রে আমাদের কী প্রিন্ট করবে লোকেশনটা, প্রিন্টের পার্সেন্ট ডি ব্যাকস্ল্যাশন কমা লক ইলস প্রিন্টএফ পার্সেন্ট ডি ব্যাকস্ল্যাশন কমা দিয়ে নো। সরি ভুল করছি, আচ্ছা নো এটা প্রিন্ট করবে। সো মোটামুটিভাবে আমাদের হয়তো সেরকম কোনো ভুল নেই, আমরা রান করে দেখি জিরো আছে কিনা। না, যাক সুখবর কোনো প্রকার ইরর নেই, দেখা যাক প্রোগ্রাম ঠিক আছে কিনা সেটা লক্ষ্য করি। আমাদের কাজ কী ছিল, প্রথমে আমরা ইনপুট নেবো এর সংখ্যা সিক্স, তারপরে এই মানগুলো আমরা ইনপুট নেব, এই মানগুলো আমরা ইনপুট নিয়ে নিই ওয়ান স্পেস ফাইভ স্পেস সিক্স, সরি ওয়ান ফাইভ স্পেস এইট স্পেস নাইন স্পেস ফোর স্পেস থ্রি মোট ছটা মান, এরপর হচ্ছে ফাইভ এবং টু, ইয়েস আউটপুট টু আসছে। আরেকবার রান করবো আমরা যে নোটা দেখ ক্লিয়ার করার জন্য যে নো আছে কি না। ধরলাম তিনটে মান নিলাম, সো ওয়ান টু থ্রি এবং ফোর, সেক্ষেত্রে নো। সো মোটামুটিভাবে আমাদের প্রোগ্রামটা ঠিক আছে বলে আমরা ধরে নিতে পারি, ছোটোখাটো ভুল থাকলে সেটা আপনারা তো একটু ট্রাই করে দেখতে পারেন। এখন আমরা লক্ষ্য করি যে এই প্রোগ্রামটা মোটামুটিভাবে হয়ে গেল, একটু আপডেট করব আমরা, একটু আপডেট কীরকম আপডেট যে দেখা যাক আমরা এখানে যে কাজটা করেছি যে প্রতিটা উপাদানই সে ভিজিট করবে, প্রতিটা উপাদানে ভিজিট করবে এবং প্রতিটা উপাদানের সঙ্গে ফাইভ চেক করে দেখবে যে ফাইভ সমান কিনা ফাইভ সমান কিনা, যদি কোনোটার ক্ষেত্রে সমান হয়ে যায় সেক্ষেত্রে চেকের মানটা ওয়ান করে দেবে। কিন্তু একটা জিনিস, ফাইভের মানটা যখন আমাদের এখানে পেয়ে গেলাম সেহেতু সেক্ষেত্রে বাকিগুলো কিন্তু আমাদেরকে চেক করার কোনো দরকার হয় না, সো আমি যদি ফাইভের মানটা এখানে পেয়ে যাই সো বাকিগুলো থেকে চেক করার দরকার হয় না, অর্থাৎ আমি যখনই পেয়ে যাব তখন যদি আমি ব্রেক করে ফেলি সো সেক্ষেত্রে অনেকটা সোজা হয়ে যায়, মানে অনেক বেশি পরিমাণ টাইম আমাদেরকে বাঁচতেছে, এতগুলো ইটারেশনের দরকার হচ্ছে না, সো সেই কাজটা করে ফেলি। সেই কাজটা কীভাবে করবো, যখনই আমরা দেখতেছি যে আই এমানটা কী সমান হয়ে গেছে এই কাজগুলো করার পরে সঙ্গে সঙ্গে লুপটা আমরা ব্রেক করে দেব এখানে, যে যখনই আমরা এর মানটা পেয়ে গেলাম কী সমান হয়ে গেল তখন আমরা চেকের মানটা ওয়ান করে দিলাম,
সেক্ষেত্রে লোকেশন মানে আই প্লাস ওয়ান হয়ে গেল, ব্রেক হয়ে গেল, তারপর ব্রেক করে ফেললাম। সো সেক্ষেত্রে পরে ইটারেশনগুলোতে যাবে না, না যাওয়ার ফলে কি হবে, তাহলে সে তো নেই, সে উপাদানগুলো গেল না, উপাদানগুলো যাবে না, তার মানে হচ্ছে যে তারা অনেক পরিমাণ টাইম বেঁচে যাচ্ছে, কারণ আমি যদি এখানে পেয়ে যাই, এখানে থেকে যদি আমার কাজ শেষ হয়ে যায়, সো সেক্ষেত্রে এইগুলো লুপ আমার অযথা ঘোরানোর কোনো দরকার হয় না। সো প্রোগ্রামটা আমরা রান করে দেখবো যে এটার জন্য কোনো প্রকার ভুল হলো কি না, ভুলার সম্ভাবনা নেই, তারপর আমরা রান করে দেখি। এবার আমরা সিক্স নিচ্ছি, ওয়ান টুয়েলভ নিলাম, টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন নিলাম, এবং আমরা যদি ফোর চেক করি তাহলে তিন নম্বর উপাদানে আছে, ওয়ান টু থ্রি তিন নম্বরে আছে, সেটা সে প্রিন্ট করে দেখাবে। আচ্ছা আসি এখনও আরও কাজে। সো একটু সাধারণভাবে আমরা একটু পরিমাণে হয়তো এফিসিয়েন্ট করে ফেলতে পারছি যে অনেকগুলো লুপ ঘুরতেছে না, কোনো কোনো ক্ষেত্রে যাতে অনেকগুলো লুপ ঘুরতেছে না, আগের থেকে অন্তত একটু হলেও কম সংখ্যক লুপ ঘুরবে অনেকগুলো যখন টেস্ট কেস থাকবে। আচ্ছা এবার আরেকটা জিনিস চেক করি যে এখানে সিকেরও মান চেঞ্জ হচ্ছে, লোকেশনের মানটাও চেঞ্জ হচ্ছে, এখানে সিকের মানটাও চেঞ্জ হচ্ছে, লোকেশনের মানটাও চেঞ্জ হচ্ছে, আর অন্য কোনো ক্ষেত্রে কিন্তু দুটা মানই চেঞ্জ হচ্ছে না। সো আমি যদি এই সিকের মানটাই যদি লোকেশন হিসেবে কল্পনা করি, সিকের মানটা আগে শূন্য ছিল, আই এ মান দেখুন, আই এ মান শূন্য থেকে শুরু হবে এবং লোকেশনের মান শুরু হবে ওয়ান থেকে, তার মানে শূন্য কিন্তু কখনো লোকেশনের মান হবে না, শূন্য কিন্তু কখনো লোকেশনের মান হবে না। সো সেক্ষেত্রে আমরা মনে করি যে লোকেশনের মানটাই প্রথমে আগে শূন্য ধরে নিলাম, তার মানে কি লোকেশন যদি শূন্য হয় তার মানে আমাদের হচ্ছে যে নাই, সে উপাদানে সেখানে উপস্থিতি নেই, শূন্যতম পজিশনে আছে, মানে কোনো পজিশনই নেই সে, তার মানে সে উপস্থিত নাই, এবং যখনই হবে সে যেখানে পাবে সেখানে তখন এই মানটা চেঞ্জ করে দেবে, সেক্ষেত্রে আমাদের চেক ভেরিয়েবলটার কোনো দরকারই হচ্ছে না। এবং আমরা এখানে চেক করবো যে লোকেশনের মানটা শূন্য কিনা, এবং আমাদেরকে এখন চেক করতে হবে যে লোকেশনের মানটা শূন্য কিনা, যদি লোকেশনের মানটা শূন্য হয় তাহলে কিন্তু নো প্রিন্ট করবে, তাহলে আমি যদি লিখি যে নোট লোকেশন ইকাল টু শূন্য ইকাল টু শূন্য, তার মানে কি লোকেশন মানটা ওয়ান, শূন্য বাদ দিয়ে অন্য কিছু হইতে পারে, তাহলে কিন্তু লোকেশনের মানটা প্রিন্ট করবে। আমারটা একটু জটিল হয়ে গেল, আপনাদের সুবিধার জন্য কাজটা করে ফেলি, কন্ট্রোল এক্স এখন হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে, যদি লোকেশনের মান জিরো হয় তার মানে কি সে এই এরের মধ্যে নেই, সো নো প্রিন্ট করবে, আর যদি জিরো না হয় তাহলে লোকেশনের মানটা প্রিন্ট করবে। আচ্ছা সো এবার আমরা সেটাকে রান করব, সিক্স ধরলাম, ওয়ান টু থ্রি ফোর ফাইভ টু, এবং সেক্ষেত্রে সিক্স দিলাম, সিক্স যেহেতু নাই সেহেতু নো প্রিন্ট করবে। এবার লোকেশনের মানটা ক্লিয়ার করার জন্য সেটাতে চলে আসি, সেভেন, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, সেক্ষেত্রে ফাইভ পঞ্চম নম্বর পজিশন আছে, তিন চার পাঁচ নম্বর পজিশনে ফাইভ আছে। সো এখন মধ্যে কোনো প্রকার ভুল আসেনি। এবার আমরা আরেকটু অ্যাডভান্সে যাব, সেই অ্যাডভান্সটা ব্যাপারটা হচ্ছে এরকম যে দেখুন, যখন সবগুলো উপাদানই ঘোরা শেষ হবে, সবগুলো উপাদানই যাবে, তখন কিন্তু যখন আই এ মান এন এর সমান হয়ে যাবে, যেখানে ব্রেক ইউজ করেছি আমি, দেখুন এখানে ব্রেক ইউজ করেছি, এই ব্যাপারটা একটু বুঝলেই অনেক বেশি এফিসিয়েন্সি যাবে। যেমন মনে করুন যে আই এ মান এন এর মান যদি ফোর হয় তাহলে আই এ মান কী হবে, জিরো ওয়ান টু থ্রি, এবং সবশেষে যখন ফোর হবে তখন কিন্তু লুপটা ব্রেক করবে। এখন যখন আই এ মান জিরো, এই ক্ষেত্রে জিরো ওয়ান টু থ্রি, এই কোনো ক্ষেত্রে আসে যদি ব্রেক হয়ে যায়, এখানে যখন ব্রেক হয়ে যায় তো আই এ মানটা কিন্তু আর ফোরে যাবে না, আই এ মানটা ফোরে যাবে কখন, যখন সবগুলো উপাদান সবগুলাই কাজ শেষ করার পরে যখন আনসাকসেসফুল থাকবে, কখনোই ব্রেক হবে না, তখনই কিন্তু আই মান ফোর হবে। ব্যাপারটা বলি, যখন এই লুপটা সম্পূর্ণভাবে সবগুলো উপাদান নিয়ে গিয়ে কাজ শেষ করবে
এবং কোন কোন ব্রেক হবে না, তখনই কিন্তু আই এর মানটা এন এর সমান হয়ে যাবে। সো আই এর মানটা এন এর সমান হওয়া মানে কি, সে প্রতিটা উপাদান নিয়ে কাজ করেছে, কখনো ব্রেক হয়নি। কখনো ব্রেক না হওয়া মানে কি, কখনো ব্রেক না হওয়া মানে এটাই যে সে সেখানে নাই, উপাদানটা সেখানে নেই। সেক্ষেত্রে আমরা এখানে একটা কন্ডিশন দিতে পারি যে ইফ যদি আই এর মানটা এন এর সমান হয়, আই ইকুয়াল ইকুয়াল এন হয়, তার মানে কি আই এর মানটা যদি এন এর সমান হয় তাহলে কিন্তু নাই, বাকি সব কিছু কিন্তু আছে। সেক্ষেত্রে কী করতে, আমাদের লোকেশনের মানটা প্রিন্ট করবে, সেক্ষেত্রে কী করবে লোকেশনের মানটা প্রিন্ট করবে, রান করে দেখি আসলে হচ্ছে কিনা। সো ফাইভ দিলাম, ফাইভ দেওয়ার পর ওয়ান টু থ্রি নাইন এইট, সেক্ষেত্রে নাইন দিচ্ছি এবং চার নয় বৈশ্বান আছে সেটা দেখাচ্ছে। সো এখন মতো ঠিক আছে, এবার আসি যে দেখুন ব্রেক করার এক মুহূর্তে কি হচ্ছে, আমরা আই প্লাস ওয়ানের মানটা কিন্তু আমরা প্রিন্ট লোকেশনের মধ্যে রাখতেছি। যখনই ব্রেক করবে তখন কি আই মানটা ব্রেক করবে এবং লোকেশনের মানটা হচ্ছে আই প্লাস ওয়ান। সো সেক্ষেত্রে এখানে আমাদেরকে আর আই লোকেশনের মধ্যে আই মানটা রাখতে হচ্ছে না, কারণ আমি এখানে যদি আই প্লাস ওয়ান করে দিই সেক্ষেত্রে এটা কিন্তু লোকেশনের মান হয়ে যাচ্ছে। লোকেশন মানটা কি আই প্লাস ওয়ান না, আই প্লাস তো ওয়ান, তো লোকেশন মানটা হচ্ছে আই প্লাস ওয়ান। যখনই লোকেশন মানটা আই প্লাস ওয়ান হচ্ছে তখন ব্রেক করতেছে। সো ব্রেক করার সময় কিন্তু আই এর মানটা চেঞ্জ হচ্ছে না, লোকেশনের মানও চেঞ্জ হচ্ছে না। যখন ব্রেক করতেছে তখন আই এর মান যত ছিল তত কিন্তু থাকতেছে। সো সেক্ষেত্রে লোকেশনের মানটা এটার পরে হচ্ছে আই প্লাস ওয়ান হচ্ছে। সো সেক্ষেত্রে আমি লোকেশনের জায়গায় আই প্লাস ওয়ান লিখতে পারি। তো এই ক্ষেত্রে আমাদেরকে এক্সট্রা একটা ভেরিয়েবল নিতে হচ্ছে না। সো আমি এই কাজটাও দরকার হইল না। তো যখনই আই মান এন এর সমান হয় তার মানে কি কখনোই ব্রেক করবে না তখনই, আর যদি আই মান এন এর সমান না হয় তাহলে কি এই মাঝখানে যেই আছে তার থেকে এক প্লাস করে সেখানে আসবে, যেহেতু এখানে একটা আছে সেহেতু ব্রেকের আগে আমরা সেকেন্ড ব্রেকটা ইউজ করলাম না। এবার আমি প্রোগ্রামটাকে রান করব। ফাইভ দিলাম, সো ওয়ান টু থ্রি নাইন এইট, এইট দিলাম, পাঁচ নয় পজিশনে আছে। সো যেহেতু লাস্ট বার আমি এবার নোটাও চেক করে দেখবো যে নো আসে কি না। ফোর ওয়ান টু থ্রি ফোর ফাইভ, সো নো নো চলে এসেছে। আচ্ছা এবার আসি আসল কাজে। সো এতটুকু হচ্ছে আমাদের ইনপুট নেওয়ার জন্য তিনটা কাজ, এবং এই কাজটা হচ্ছে আউটপুট শো করার জন্য আছে কিনা, এতটুকু হচ্ছে আমাদের সার্চের পদ্ধতি। সো মোটামুটি আমাদের সার্চের পদ্ধতি শেষ, এবার আমরা আসবো যে আমাদের ফর্মের পদ্ধতি, আমাদের কী কী লাগতেছে না, কীটা লাগতেছে না। সরি 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 ভুল করতেছি, আমাদের লক আর চেক এ দুটো ভেরিয়েবল লাগতেছে না। সো এখানে দেখুন যে আমি এরে কটা সংখ্যা ইনপুট নেবো সেটা তো বলা আছে, বাট আমরা মোট কয়বার কটা কেস হবে সেক্ষেত্রে সেটা কিন্তু বলা নেই, সেটাও আমাদেরকে ধরে নিতে হবে সেটা ইন্ড অফ ফাইল। সো প্রথমেই আমরা যেটা এর নেব এক্ষেত্রে আমাদেরকে একটা হোয়াইল লুপ চালাইতে লাগবে, যেটা বলেছিলাম যে হোয়াইল দিয়ে স্ক্যানএফ যেটা নেব সেটা দেখো তার আগে হচ্ছে নোট ইকাল টু ইও এফ দিয়ে দিলেই মোটামুটিভাবে ইন্ড অফ ফাইলের কাজটা করবে। এবং সব শেষে আসে আমরা এখানে করতেছি এবং এই ব্যাপারটাকে একটা টেপ দিয়ে সরাই দিলাম। সো হোয়াইল লুপের আন্ডারে সবগুলো কাজ হবে প্রতিবারই, এবং যেটা হচ্ছে যে তারপরে আমাদের ব্যাপারটা কাজ হবে যে একটা তখন এন এর মানটার সঙ্গে এল এর মানটা ইনপুট নেবে, নিয়ে কী একটা ভ্যালু নেবে কাজ করবে। মোটামুটিভাবে আমাদের মাল্টির জন্য কাজ করা শেষ, এবার প্রোগ্রামটাকে আমি রান করব। আচ্ছা প্রোগ্রামটাকে আমি রান করি, প্রোগ্রামে এখানে প্রথমে এ দুটো ইনপুট নিই সিক্স দিলাম, তারপর হচ্ছে ওয়ান স্পেস ফাইভ স্পেস এইট স্পেস নাইন স্পেস ফোর স্পেস থ্রি ফাইভ দুই নম্বর পজিশনে, পরেরটার জন্য ইনপুটের জন্য সেভেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং টেন নো, এই যে নো এর পরে আমি
নিউলাইন দেয়নি, সেই সমস্যা, এই সমস্যাগুলো করা যাবে না। আচ্ছা আমি অসুবিধা নেই, আমি আরেকটা ইনপুটের জন্য কাজ করে দেখি হচ্ছে কি না। সেই ইনপুটটা হচ্ছে যে ফোরে নিলাম, 1 2 3 4, এবং ফোর দেবো 4। তো মোটামুটি ঠিক আছে, কন্ট্রোল জেড এবং সঙ্গে সঙ্গে রিটার্ন করছে, তো ইন্ডো ফাইল ঠিক আছে। আমার জাস্ট একটাই ভুল, সেটা হচ্ছে যে নোয়ের শেষে নিউ লাইন দেওয়া হয়নি। সো নো, এখানে নিউ লাইন দিয়ে দিলাম, এখন পর্যন্ত মোটামুটি ঠিক আছে। আরেকটি জিনিস ঠিক করতে হবে, সেটা হচ্ছে যে KS1 এখানে দেওয়া আছে, KS1গুলো প্রিন্ট করতে হবে। সো এটা খুব একটা কঠিন কাজ না, আমরা একটা ভেরিয়েবল যে ধরে নিয়েছি, যে ধরে না নিয়ে একটা কেস নামে একটা ভেরিয়েবল ধরে নিলাম, কেস নামে একটা ভেরিয়েবল, সরি নিতে পারবো না কেস, কারণ হচ্ছে একটা কিওয়ার্ড সুইস কেসে যেটা ছিল আমি সিএএস দিলাম, সিএস ইকাল টু 0 করে দিলাম, সিএস ইকাল টু 1 করে দিলাম। এবং এই যে পুতিটা প্রিন্ট করার আগেই কী করতে হবে, যে কেসটা প্রিন্ট করতে হবে যেভাবে আউটপুট দেওয়া আছে ঠিক সেভাবেই। সো প্রিন্ট করার জন্য আমরা প্রিন্টের ফাংশন ইউজ করবো, প্রিন্টের। এবং সব থেকে যে ব্যাপারটা হয়, কী কাজ করতে হয়, যে এই আগ পর্যন্ত সম্পূর্ণটাই কপি করে আমি এখানে নিয়ে আসবো, নিয়ে আসলাম। এই 1 যেহেতু আছে সেখানে আমি শুধুমাত্র পার্সেন্ট ডি করে দেবো, এবং এখানে যেহেতু আর লাগতেছে না, এবং পার্সেন্ট ডিটা হচ্ছে কি সিএস কেস, এবং এর পরে পরে কী হচ্ছে কেসের মানটা এক বাড়ে যাচ্ছে। সো মোটামুটিভাবে আমাদের সবই সব কাজ শেষ, এবার আমরা ফাইনালি আউটপুট ইনপুট আউটপুটে চলে আসি। হ্যাঁ, ফাইনাল ইনপুট আউটপুটে চলে আসার আগে দেখি যে 6 1 5 8, সরি সি দিলাম, অসুবিধা নেই, 4, ছটা ছটা মান নিলাম, নেওয়ার পরে 5, কেস 1 5 আছে, 5 আছে, কেউ 5 নাম্বারে যে শো করছে কেস 1 5 5 আছে, তারপর 7, 1 2 3 4 5 6 7, 10, নো পিন করেছে, 3 1 12, সরি সিস্টেমটা ভুলে গেল, দেখো শুধু নেই, 4, 3 নাম্বার আছে, এই যে 1 2 3, আবার 3 নিলাম, 1, নো, কন্ট্রোল জেড টার্মিনেট। সো মোটামুটিভাবে দেখতেছি যে ঠিক আছে, কোনো প্রকার ভুল এখনো পর্যন্ত পাইনি। আপনারা ভুল পেলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন এবং আমাকে বলার চেষ্টা করবেন, কারণ ভুল কোনো কিছু টিউটোরিয়ালে রাখা উচিত না, এবং আমি যত সম্ভব চেষ্টা করছি নির্ভুল করার জন্য, বাট মানুষ মাত্রই যেহেতু ভুল হয়, সেক্ষেত্রে আপনাদের উচিত, মানে আশা করবো যে আমি যে আপনারা আমাদেরকে সাহায্য করবেন যেন নির্ভুল টিউটোরিয়াল তৈরি করতে পারি, কোনো প্রকার ভুল হলে আপনি আমাদেরকে জানিয়ে দেবেন এবং আমি চেষ্টা করবো যে সেটা সংশোধন করার। সো আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, দেখা হয় পরের টিউটোরিয়াল।